অর্থাৎ মোটা হওয়ার থেকে রেহাই পাওয়ার জন্য আপনি অত্যন্ত পরিমাণে মোটা হয়ে গেছেন, কী করে স্বাস্থ্য কমাবেন বা কী করে আপনার শরীরটা নর্মাল রাখবেন? তিন চারটি মেডিসিন আছে, এগুলো খেলে আপনার শরীরটা আস্তে আস্তে নর্মাল এসে যাবে। প্রথম তো ফিউকাস ভিএস মাদার টিং স্যার, দ্বিতীয়ত ভাইটোলাক্কা বেরি, তৃতীয়ত ক্যালকেরিয়া কার, চতুর্থত গ্রাফাইটিস। এই চারটি মেডিসিন রোগীর ওপর নির্ভর করে প্রয়োগ করলে, অর্থাৎ রোগীর সিমটমের উপর প্রয়োগ করলে, যেটা সাইকো ক্যালকেরিয়া কার্ভের রোগী তাকে ক্যালকেরিয়া কার্ভ দিতে হবে, সঙ্গে কিন্তু মাদার টিং স্যার লাগাতে পারেন। ক্যালকেরিয়া কার্ভের সঙ্গে আপনি যদি বলেন যে আমি ফিউকাস ভিএস মাদারটা লাগাবো, খেতে পারে, খেতে পারবে। ক্যালকেরিয়া ফার্স্ট ক্যালকেরিয়া কার্ভ 30 পাওয়ার দিনে দুবার, আর সঙ্গে ফিউকাস ভিএস মাদার 10 ফোঁটা করে দিনে 3 বার, দেখবেন আস্তে আস্তে শরীরটা ফিট হয়ে গেছে। কিন্তু খাদ্য খাবার অত্যন্ত চেক দিতে হবে, কোনো রকম গুরুভা খাবার খাওয়া চলবে না, সবসময় আটাচলা করতে হবে, খাদ্য খাবারের পরে চেক দিতে হবে, ব্যায়াম করতে হবে, বেশি করে ব্যায়াম করতে হবে। খাদ্য খাবার যাদের অত্যধিক পরিমাণে মোটা হয়ে গেছে, তার খাদ্য খাবারের ভিতরে আছে কমলা মৌসুমি লেবু, খুব উপকারী খাবার। মৌসুমি লেবু প্রতিদিন 8 কোটি লেবু খাবেন, দেখবেন শরীর ফিট থাকতেছে, শরীরটা নর্মাল হয়ে গেছে। মৌসুমি লেবু একটা খুব উপকারী খাবার, এটা যারা মোটা অত্যধিক পরিমাণে তাদের মৌসুমি লেবু খাবে রস খাওয়ার পরে, আর হাঁটাচলা করবে আর ব্যায়াম করবে বেশি করে, তাহলে মোটা হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আর মেডিসিন যেগুলি বললাম, 4-5টা মেডিসিন, ফিউকাস ভিএস, ক্যালকেরিয়া কার্ভ, ভাইটোলাক্কা বেরি, এইগুলি প্রয়োগ করলে আস্তে আস্তে শরীরটা ফিট এসে যাবে, কোনো রকম অসুবিধা নাই, নর্মাল এসে যাবে। আমি কতগুলো রুগীতে দিয়েছি, ক্যালকেরিয়া কার্ভের রুগী সঙ্গে ফিউকাস ভিএস মাদার, আর খাদ্য খাবার তো চেক করতেই হবে, প্লাস ব্যায়াম করতে হবে, তাহলে রোগী সুস্থ থাকবে।